إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم قل أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال النبي الأمين صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয় হলো ইত্তেবায়ে সুন্নত, প্রতিবন্ধকতা ও প্রতিকার। সহজ অর্থে সুন্নতের অনুসরণ করার ক্ষেত্রে কি কি বাধার সম্মুখীন আমরা হই এবং এগুলি কি করে কাটিয়ে ওঠা যায়, এ হলো আজকের আলোচনার শিরোনাম। প্রথমেই আমরা জেনে নিই সুন্নত কাকে বলে। সুন্নত শব্দের আবিধানিক অর্থ হলো তরিকা, পথ ও পদ্ধতি। এটাকে ধারাবাহিক গতিতে চলতে দেওয়া, কোনো প্রকার বাধা সৃষ্টি না করা, এইরকম কাজকর্মকে সুন্নত বলা হয়। যেমন বাদ দিয়ে পানি আটকে দিল, তারপর পানিটা ছেড়ে দিয়ে স্বাভাবিক গতিতে পানি চলতে দিল, তখন আরবরা বলতো সানান্তুল মা, আমি পানিকে সুন্নত করলাম, অর্থাৎ পানিকে তার গতিতে চলতে দিলাম। ভাষাবিদ আল ফাররা বলেন ইত্তেবাউ আন ইয়াসিরা আর-রাজুলু ওয়া আনতা তাসীরু ওয়ারাআহ। ইত্তেবা, সুন্নতের ইত্তেবা হচ্ছে একজন ব্যক্তি চলছে, আপনি তার পিছনে চলবেন, অর্থাৎ একজন ব্যক্তি সামনে গেছে, তার এক কদম ফেলে গেছে, কদমের চিহ্ন দেখে তার কদমের পিঠে পিঠে আপনি কদম ফেলবেন, এর নাম হলো ইত্তেবা। তো সুন্নত যার বিপরীত হল বেদাত, আর ইত্তেবা যার বিপরীত হল তাকলিদ। ইত্তেবা সম্পর্কে আপনার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন
ইত্তেবা হলো একজন মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এবং তার সাহাবাগণ যা নিয়ে উপরে আমল করেছেন এর হুবহু অনুসরণ করাকে বলা হয় ইত্তেবা। হাফিজ ইবনু আব্দুল বার বিশিষ্ট মুহাদ্দিস তিনি বলছেন, ইত্তেবা হলো মা সাবাত আলাইহিল হুজ্জা, দলিল প্রমাণ যা বলবে তা অনুসরণ করার নাম হলো ইত্তেবা। ওয়া ইত্তেবাউ কুল্লু মান আওজাব আলাইকা দলিল ইত্তেবা, বলছে যে দলিল যে সকল বিষয় করতে আবশ্যক করে দে তা হুবহু মেনে চলার নাম হলো ইত্তেবা। এর বিপরীত হলো তাকলিদ। তাকলিদ হলো কেলাদাতুন থেকে, কেলাদা শব্দের অর্থ হলো কোনো হার গলায় ঝুলিয়ে দেওয়া। আরবের মধ্যে প্রচলন ছিল যে তারা তাদের উটের গলায় একটা চিহ্ন দিত, এটা তার নিজের উট, এটা চিনার জন্য চিহ্ন দিত, ওই চিহ্নটাকে বলা হয় কেলাদা, হার পরানো, মালা পরানো। আর বদনজর থেকে বাঁচার জন্য পুরাতন জুতা কেটে এই জুতার টুকরা উটের বাচ্চার গলায় ঝুলিয়ে দিত, এটা আরবদের প্রথা ছিল। এজন্য ওই প্রথাকে বলা হয় কেলাদা পরানো, অর্থাৎ সে একটা রশি গলায় ঝুলিয়ে দিয়েছে অথচ জানে না ওই প্রাণীটা যে তার গলায় যে রশিটা, এই মালাটা, এটা ফুলের মালা না জুতার মালা, এটা স্বর্ণের মালা না লোহা তামার মালা, এটা সে বুঝে না। ঠিক অনুরূপভাবে যে ব্যক্তি, কোনো একজন ব্যক্তি বা কোনো এক সমাজের অন্ধ অনুসরণ এইভাবে করে যে কোরআনে আছে কি না, হাদিসে আছে কি না এটা যাচাই করে না, যেমন ওই প্রাণীর যাচাই শক্তি নাই, ঠিক এরাও নিজেদের যাচাই শক্তিকে একজন অনুসরণীয় ব্যক্তি বা একটি মাজহাবের কাছে সারেন্ডার করে দিয়ে বলে আমার নিজের ইচ্ছা বলতে কিছু নাই, গুরুজি যেভাবে চালাবেন আর সেভাবেই আমি চলব, এটাকে বলা হয় তাকলিদ। কবুলু কাউলিল গাইরি বেলা দালিলিন, দলিল ছাড়া অন্যের কথাকে মেনে নেওয়ার নাম হল তাকলিদ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত ও রিসালত দিয়েছেন এবং নবুয়ত ও রিসালত দিয়ে তাকে প্রমাণ দিয়েছেন, যেই প্রমাণগুলি জাতির সামনে তিনি উপস্থাপন করবেন জাতি বুঝবে যে তিনি নবী, তিনি রসুল। প্রমাণ ছাড়া রসুলকে প্রেরণ করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারা দাবি করল, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আকাশের চাঁদকে দেখো, দুই টুকরা করে দেখাও তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, তার নবী ইশারা করলেন, তখন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। যখন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, মক্কা থেকে উহুদ পাহাড়, মক্কা থেকে আপনার জবলে নূর, জবলে নূর বা হেরা পর্বত, এই হেরা পর্বত হলো মাইল হিসাবে 3 মাইলের দূরত্ব, তো সেই হিসাবে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এক টুকরা এক পাশে আর এক টুকরা আরেক পাশে চলে গেল,
সুদূর সানা ইয়ামান থেকে মানুষ দেখতে পারলো যে মাঝখান দিয়ে জবলে নূর দেখা যাচ্ছে, তার এক পাশে চাঁদের এক টুকরা, আরেক পাশে চাঁদের আরেক টুকরা। এত বড় মুজিজা দেখার পরে যাদের অন্তরে ঈমান ঢুকবে না, ঈমান আল্লাহ নসিব করেন নাই, তারা বলতে লাগলো দেখো তো দেখো, মুহাম্মদ যেন তো জাদু কর না, চাঁদেও জাদু চালিয়ে দিয়েছে। এটা হচ্ছে আপনার অস্বীকারীদের কথা। আমি বলি বাংলাদেশের একজন তথাকথিত মুফতি, আমাদের ছাত্র বা ছাত্র, তার ছাত্রতুল্য হবে, তা আমরা বলি না যে আমরা খুব জ্ঞানী। এক বক্তৃতায় সে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে প্রশংসা করতে গিয়ে বলছে যে মুআবিয়া এক রাকাত বিতির ফলাত আদায় করতেন। তাকে যখন প্রশ্ন করা হলো, আরেকজন বললেন ছেড়ে দাও মুআবিয়া, ইন্নাহু রাজুলুন ফকিহ, তিনি একজন ফকিহ ব্যক্তি, তিনি একজন সম্মানী ব্যক্তি, তার কথার উপরে তুমি দ্বিমত পোষণ করিও না। সুন্দর সমর্থনটা নিল, বলল যে তিনি এমন সাহাবি ছিলেন, কাতিবে ওয়াহি, ওয়াহি লেখক ছিলেন। আবার আরেক বক্তৃতায় বলতেছে যারা এক রাকাত বিতির পরে তারা কাফের। ওই একই লোক, একই লোক যেখানে যেরকম স্টেজ পেয়েছে ওখানে ওই রকম বক্তৃতা দিয়েছে। ওখানে মুআবিয়ার প্রশংসা করতে গিয়ে এক রাকাতকে সাব্যস্ত করেছে, আরেক জায়গায় এক রাকাত বিরোধী লোক বেশি, কাজে এদের বাহবা পাওয়ার জন্য গিয়ে বলছে যে এক রাকাত যারা পড়ে তারা কাফের। এই হল আপনার ভুইফুড় ব্যক্তিত্ব, যারা সমাজে গজে গেছে এবং সমাজের মানুষ এদের মুখরোচক কথায় আত্মভোলা হয়ে এদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, মিডিয়া এদেরকে কভারেজ করতেছে, জানি না। আরেকটি জায়গায় দেখলাম একজন মসজিদ থেকে বুখারির দার্স দিচ্ছে, তো বুখারির ইমাম বুখারি যে অধ্যায় বেঁধেছেন, অধ্যায়ের সমর্থনে যে হাদিসটা নিয়ে আসছেন, এই হাদিসটা আর ওই অধ্যায় এর সমন্বয়টা বোঝা বড় কঠিন। দেখলাম যে সে মনমতো করে তার ব্যাখ্যা দিচ্ছে এবং অধ্যায়ের সাথে দলিলের সমন্বয় করতে পারছে না। সাথে সাথে আমি ফোন করে বললাম ওই ছেলেকে বলো বুখারির দার্স দেওয়ার যোগ্যতা তোমার হয়নি, তুমি বুখারির দার্স না দিয়ে রিয়াজুস সালেহীন পাঠ করো, মসজিদে মুসল্লিদেরকে শোনাও। তা আমাদের দশা এই হয়ে গেছে যে আমরা এমন একটা দণ্ডদশার ভিতরে পড়েছি যে আমরা নিজেরা সুন্নত কি আর বেদাত কি এই পার্থক্য ভুলে গেছি। আমরা ইত্তেবা কি এবং তাকলিদ কি এটা ভুলে গেছি। তাকলিদ সর্বতোভাবে নিষিদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে বলে দিয়েছেন নবীর ইত্তেবা করতে। আল্লাহ বলছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল সমূহকে বাতিল করিও না। আবার আরেক জায়গায় আল্লাহ বলছেন ফালিয়াহযারিল লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনা আও ইউসীবাহুম আযাবুন আলীম, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে তারা যেন অ্যালার্ট হয়ে যায়, সতর্ক হয়ে যায় যে আন তুসীবাহুম ফিতনা, তাদেরকে ফিতনা আও আযাবুন আলীম অথবা বেদনাদায়ক শাস্তি তাদের উপরে ছেকে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন ওমান ইয়াবতাগী গায়রাল ইসলামে দীনা
ফলাই ইউকবাল মিনহু, যে ব্যক্তি ইসলাম নামক মাযহাব বাদ দিয়ে বিকল্প কোনো পথ পদ্ধতির অনুসরণ করবে, ফলাই ইউকবাল মিনহু, কশ্চিনকালেও তার থেকে উহা গ্রহণ করা হইবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন আমল করে, আবিষ্কার করে আমার এই দিনে, যে দিনে আমি এটার সমর্থন করিনি, আমার সমর্থন নাই, সে আমলটা মরদুদ বা প্রত্যাখ্যাত, নিক্ষিপ্ত হবে, ছুঁড়ে মারা হবে, ওটা গ্রহণ করা হবে না। অপর বর্ণায় বলছেন, বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন আমল করে যে আমলটা আমার সমর্থন নাই, সেটা মরদুদ, প্রত্যাখ্যাত। আপনারা জানেন যে কথা আমি আরেকবার বলেছি এই মিম্বরে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের ছিঁড়াপত্র পেয়ে এই পাতাগুলি দেখতে লাগলেন, চোখ ফিরে গেল রসুলের, রসুল দেখলেন ওমরের হাতে তাওরাতের পাতা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন, চোখের লাল বর্ণ হয়ে গেল। রসুলের রাগ দেখে ওমর বুঝতে পারলেন আমি বুঝে ভুল করেছি, সাথে সাথেই ওমর নিজের সিদ্ধান্ত কি করলেন, সাথে সাথেই তাওরাতের পাতাগুলি সরিয়ে দিয়ে বললেন, রাদিতু বিল্লাহ রাব্বা ওবিল ইসলাম দীনা ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যা, আমি আল্লাহকে রব মেনে সন্তুষ্ট, ইসলামকে আমার দিন মাযহাব মেনে সন্তুষ্ট, আর মুহাম্মদকে নবী মেনে আমি সন্তুষ্ট। আমি পাতাগুলি দেখছি, এর অর্থ এই নয় যে আমি বিভ্রান্ত হয়ে গেছি, না না, আমার ঈমান সঠিক আছে, আমি বিভ্রান্ত হইনি। তারপরে রাসূল সাল্লামের রাগ থামে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে উঁচু আওয়াজে বললেন, তোমরা তো তাওরাত পড়ছো, ওয়ানা বাইনা আযহুরিকুম, আমি তোমাদের মাঝে এখনো বিদ্যমান আছি, আমার উপস্থিতিতে তোমরা তাওরাত পড়ছো, বল্লাহে বল্লাহে আল্লাহর কসম করে বলছি, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআতু ইল্লা ইত্তিবাআনি, তাওরাত তো দূরের কথা, তাওরাত বহনকারী নবী মূসার মতো নবী যদি আমার এই নবুয়ত কাল পেতেন আর আমার প্রতি ঈমান না এনে আমার অনুসরণ না করতেন, তাহলে তার কোনো মুক্তি ছিল না। এই জন্য তো আখেরি জামানায় ঈসা আলাইহিস সালাম আসবেন, এবং তিনি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে গেছেন সেগুলি করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রেখে যাওয়া দিন এর বিস্তার করবেন, সেই আলোকেই তিনি বিশ্ব পরিচালনা করবেন। এজন্য আমাদের বুঝতে হবে যে আমরা সুন্নতের মহাব্বতের দাবিদার, সুন্নত ও বেদাতের পার্থক্য বুঝলাম না। আমাদেরকে অনেকেই বলে এই কাজটা করা কি যাবে না, বলে না যাবে না, কেন যাবে না, বলে আল্লাহ রসুল করেন নাই, সাহাবারা করেন নাই, তাবেঈনরা করেন নাই, কোনো জায়গায় কোনো দলিল নাই। না করার কোনো দলিল আছে কি, না করার কোনো দলিল আছে, এই লোকটাকে কি বোঝানো যাবে, করার যেখানে দলিল নাই অটোমেটিক না করার দলিল এরই ভিতরে আছে, না করার দলিল নাই। তুমি যে আকাশ ছুঁইতে পারবে না এখান থেকে, এটার দলিল দাও তো, তুমি হাত উঠে দেখাবে, হাত উঠে দেখাবে, বলবে যে এই যে আমি আকাশ ছুঁইতে পারছি না, দলিল হয়ে গেছে, তাই না। এই জন্য তো আমাদের লোকেরা অনেক সময় বলে, কথায় কথায় বলে, এই তোমার কাছে 300 টাকার একটা নোট দাও তো দেখি, 300 টাকার নোট তো নাই, বলে নাই তার দলিল দাও, বলে নাই, বলে নাই তার দলিল দাও, নাই আবার কি তার কিসের দলিল,
300 টাকার নোট থাকলে পকেট থেকে বের করে দিয়ে বলতাম এই নেই 300 টাকার নোট, নাই যেহেতু তার আবার দলিল কি? এটাই দলিল যে এটা নাই। সুতরাং যা কোরআনে নাই, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তার সাহাবাদের কেউ করেন নাই, সেই কাজটা কোনোদিন ইসলাম হতে পারে না। এই জিনিসটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এজন্য আমাদেরকে ইত্তেবা এর বেলায়, অনুসরণের বেলায় কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। এক নম্বর, আল ইত্তেবাউ ফিল ইতিকাদাত, আকীদা সংক্রান্ত বিষয় সমূহে আল্লাহর রসুলের ইত্তেবা করা। তার অর্থ হল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলিকে ইসলামের আকীদা, ঈমান ও তাওহীদ বলে আখ্যায়িত করেছেন, সেইগুলিকে ঈমান, তাওহীদ ও আকীদা বলে আখ্যায়িত করতে হবে। যেগুলি রসুল সাল্লাম করেন নাই, সমর্থন দেন নাই, এই সব কথাকে কেউ যদি আকীদা হিসেবে বানিয়ে নেয় তাহলে তার ওই আকীদা হবে তাকলিদি আকীদা, ইত্তেবাই আকীদা না, তার ওই আকীদা হবে বেদাতি আকীদা, তার ওই আকীদাটা সুন্নতি আকীদা হবে না। যেমন ধরেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেবকে পাঠালেন আর বললেন, আনতা বিমানজিলাতি হারুন বি মূসা, মূসা আলাইহিস সালামের যেরকম তিনি তার ভাই হারুনকে প্রেরণ করেছিলেন, আমি তোমাকে নবী হয়ে তোমাকে আমি পাঠাচ্ছি, যাও। তবে মনে রাখবো, এই কথা বিশ্বাস করবে যে আমার পরে আর কোনো নবী আসবেন না। আল্লাহ নবী পাঠালেন দুটি দায়িত্ব দিয়ে, যাও মক্কার ঘুরে ঘুরে দেখবা কোনো যদি কবর এক বিগতের বেশি উঁচা থাকে তাহলে ইল্লা তমাসতাহা, সেই কবরগুলিকে লেবেল করে দেবে, সমান করে দেবে, উঁচু কবর থাকতে পারবে না, কবর পূজার গন্ধ বন্ধ করে দিতে হবে। তারপর বললেন, কোন উটের গলায় যদি কেলাদা পাও, ওই রশি পাও, ওই জুতা পাও যেটা ছিঁড়া জুতা পরেছে, এটাকে তুমি ছিঁড়ে দেবে, কারণ এটা হলো ভুইপুর, ভ্রান্ত আকিদা। এই ভ্রান্ত আকিদার বিরুদ্ধে সংগ্রামের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি আলীকে পাঠালেন। তাহলে এখন যদি কেউ ওই কাজটা করে তাহলে বোঝা গেল যে তার আকিদার ভিতরে রসুলের ইত্তেবা করতে পারে নাই। কেউ যদি গলায় কিছু ঝুলায় তাবিজের নামে হোক, কবজের নামে হোক, আর গাছন্ত আর ডালপালা যা কিছু হোক, আর ছিঁড়া জুতার টুকরা হোক, যা কিছু ঝুলাবে সে হবে আরব মুশরিকদের অনুসারী, মুশরিকদের মুকাল্লিদ, মুশরিকদের অন্ধ অনুসারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবাকারী নয়। যদি তাই হতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আলীকে পাঠিয়েছিলেন, যা পাবে ছিঁড়ে দেবে, আমি মুসলিম যদি হই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠকারী যদি হই, তাহলেও আমিও যদি দেখব কারো গলায় এইরকম তাবিজ তোমার রয়েছে, আমি সেটাও ছিঁড়ে দেব, আমি এটা রাখতে পারি না। আদি ইবনে হাতেম আল্লাহর নবীর কাছে আসলেন, তার গলায় ক্রস চিহ্ন জ্বলন্ত ছিল, ক্রুশেডের চিহ্ন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগে তোমার ওই গলার বুথটাকে ছেড়ে দাও, গলায় যে মূর্তি পরেছ সেই মূর্তিটা ফেলে দাও। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইহুদি এবং খ্রিস্টানরা তাদের আলেম ওলামাদেরকে রব বানিয়ে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে।
তখন আদি ইবনে হাতেম বললেন, লাসনা নাআবুদুহুম ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের আলেমদের ইবাদত করি না, কি করে তাদেরকে রব বানানো হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা ইউহাররিমুন, তারা যেটা হারাম করেন তোমাদের আলেমরা, সেটা কি তোমরা হারাম মনে করে বিশ্বাস করো না দলিল যাচাই না করে? তারা যেটা হালাল বলেন দলিল যাচাই না করে সেটার অঙ্গ অনুসরণ করো কি না? বলে জি হ্যাঁ, সেটা আমরা করি। আল্লাহ নবী বলেন, তিলকা ইবাদাতুহুম, এটাই হলো তাদের ইবাদত করা। কারণ হালাল ও হারাম করার ক্ষমতা হলো আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে যে জিনিস হালাল হারাম করতে বলবেন সেই ক্ষমতা রসুলের, যেটা রসুলকেও বলবেন না সেটাও রসুলের ক্ষমতা নাই। আপনারা জানেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য মধু খাওয়াটাকে হারাম বলেছিলেন, খাবো না। সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা সূরা নাযিল করে দিলেন, সূরাতুত তাহরিম, হারাম করার সূরা। আর এর প্রথম আয়াতই হলো নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, কেন তুমি হারাম করলি যা আল্লাহ তোমার জন্য হালাল করেছেন? নবীকে সাথে সাথে আল্লাহ ধমক দিয়ে বলে দিয়েছেন যে আল্লাহ তোমার জন্য যেটা হালাল করেছেন সেটা তুমি হারাম করতে পারো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য ভুল করেছেন, সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ক্ষমা করে দিয়েছেন এবং ধমক দিয়ে শাসিয়ে দিয়েছেন। তাবুকের যুদ্ধে তিনজন সাহাবি মুনাফিকদের খপ্পরে পড়ে যেতে পারলেন না, আল্লাহ নবী তাদেরকে অনুমতি দিয়ে দিলেন, অনেক মুনাফিকদেরকে যুদ্ধ থেকে অনুমতি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে কোরআনের আয়াত নাযিল করে বললেন যে গাফারাল্লাহু লাকা লিমা আযিনতা লাহুম, প্রথমেই আল্লাহ তার রহমত প্রকাশ করলেন, গাফারাল্লাহু লাক, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলেন হে নবী, লিমা আযিনতা লাহুম, তুমি কেন তাদেরকে এই অনুমতি দিয়েছিলে বাড়িতে থাকার জন্য, যুদ্ধে যেতে তাদেরকে রুখসত দিয়েছিলে কেন? লিমা আযিনতা লাহুম, আগে ক্ষমা, এটা আল্লাহর পক্ষ থেকে তার রসুলকে ক্ষমা করবেন, ক্ষমা করলেন। বদরের যুদ্ধে 70 জন বন্দী, এই 70 জন বন্দীর ভিতরে এই নিয়ে আলোচনা হলো। ওমর বললেন, এই 70 জন বন্দী সাপ মেরে লেজে বিষ রাখতে নাই, এই সবগুলিকে শেষ করে দেওয়া হোক, সবগুলিকে শেষ করে দেওয়া হোক। আবুবকর নরম সরম মানুষ, তিনি গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আমাদের আত্মীয় স্বজন, গেতি গোষ্ঠী, পাড়া প্রতিবেশীর মানুষ, এদেরকে একটু মুক্তিপণ নিয়ে জরিমানা করে ছেড়ে দেওয়া যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা পছন্দ করলেন এবং মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলেন, মুক্তিপণ নিয়ে কিছু জরিমানা করে ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে রাসূলকে দিলেন ধমক, সাংঘাতিক ধমক, যে তোমাদের মালের প্রতি লোভ বেশি হয়ে গেছে তাই না? অর্থাৎ আল্লাহর ইচ্ছা ছিল, অমর যেরকম ইচ্ছা করেছিলেন ওদের সাপ মেরে লেজে বিষ রাখতে নাই, এর ভিতরে আল্লাহর হেকমত আছে। আল্লাহর নবী মুক্তিপণ দিয়ে ছেড়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও মেনে নিয়েছেন। এই জন্য বলছি যে আকীদার ক্ষেত্রে আমাদেরকে ইত্তেবা করতে হবে রসুলের। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খতমে নবুয়ত তার হাতে, ও খুতিমা বিয়ান নবিয়ুন, সহিহ মুসলিমের হাদিস, আমার মাধ্যমে নবুয়তের সিলসিলা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। কোরআনে সূরা আহজাবে আল্লাহ কি বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ কোন পুরুষ মানুষের পিতা নন, বরং তিনি কি আল্লাহর রসুল ও সর্বশেষ নবী, সর্বশেষ নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালি ও মাসাল রাজুলিন বানা দারা
আমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, একটা ঘর বানালো, প্রাসাদ বানাইলো, আর প্রাসাদের এক জায়গায় একটা ইট খালি রেখে দিল, দর্শকদের জন্য খুলে দিল, দর্শকরা আসে আর ঘুরে আর দেখে বলে এত সুন্দর প্রাসাদ, অথচ একটা ইট এখানে খুঁত রয়ে গেছে, এখানে ত্রুটি রয়ে গেছে, একটা ইট এটা অসম্পূর্ণ রয়ে গেল, খারাপ দেখায়, এটা সম্পূর্ণ করে দিলেই তো হতো। আল্লাহ নবী বললেন, আনা হাযিহিল লাবিনা, আমি হলাম এই সর্বশেষ ইট, আর এই যে প্রাসাদ দেখেছ এটা হলো নবুয়ত ও রিসালতের সৌধ, এই মিনারা আল্লাহ পূর্ণ করে দিয়েছেন আমাকে দিয়ে, আমি হলাম সর্বশেষ ইট, এর মাধ্যমে এটা পূর্ণ হয়েছে, এখানে আরেকটা ইট ঢুকাবার ক্ষমতা কারো নাই, এখান থেকে একটা ইট সরাবার ক্ষমতাও কারো নাই, নবুয়ত ও রিসালত পরিপূর্ণ, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে কোনো নবী আসবেন না, যদি নবী আসতেন তাহলে আল্লাহ অমরকে নবী করে পাঠাতেন, সব কথার সার কথা হলো নবী আসবেন না। অথচ পাঞ্জাবের কাদিয়ান নামক গ্রামে এক লোক জন্ম নিল, নাম তার গোলাম আহমদ, আর সে তখন নিজেকে বলল যে আমার কাছে স্বপ্ন আসে, তারপর আস্তে আস্তে বলতে বলতে বলল আমার কাছে সরাসরি জিব্রাইল আসেন, আমি হইলাম সেই সর্বশেষ নবী। এরও ভক্তবৃন্দ হয় মুসলিমদের ভিতরে, মুসলিমদের একদল কালিমা পাটকারে গিয়ে তার অন্ধ অনুসারী হয়, তার নামে দল করে খুদ্দামে আহমদিয়া কাদিয়ানিয়তের স্লোগান দেয়, ধর্ম প্রচার করে কাদিয়ানিয়তের, কেন করে? এরা ওই যে এক নম্বর শর্ত, আকিদায় যে রসুলকে ইত্তেবা করতে হবে ওই থিওরিটা ভুলে গেছে, ভুলে গিয়ে আকিদায়ও নিজেদের মতো করে বানিয়ে নিচ্ছে। ঠিক দুই নম্বর, ইত্তেবা করতে হবে ফিল আকওয়াল, আল্লাহ নবীর কথার ইত্তেবা করতে হবে, আল্লাহ নবীর কথার বিরুদ্ধে করা যাবে না। আল্লাহ নবী কোনো কাজ কোনো কথা আদেশ করেছেন, সেই ব্যাপারে তার আদেশের বিরোধিতা করা যাবে না, যদি বিরোধিতা করা হয় তাহলে সেটি হবে রসুলের ইত্তেবা না করা। তিন নম্বর, আল ইত্তেবা ফিল আফআল, আল্লাহ নবী যা করেছেন তার ইত্তেবা করা, আল্লাহর নবী যেভাবে যে কাজটা করেছেন হুবহু সেইভাবে করা। আল্লামা এহসান আলী জহির বলছিলেন যে শুনলো এই আলে হাদিসও না, তোমারা রব কা কোই শরীক, না উসকা সিফাত কা কোই শরীক, না তোমারা রব কা কোই শরীক, না উসকা সিফাত কা কোই শরীক, ওইসা হি তোমার নবী মুহাম্মদ কা কোই শরীক, না উসকা আওসাফ কা কোই শরীক, রব লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেছ তার কোনো শরীক নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূল বলে স্বীকার করেছ তার ইত্তেবা করবে, তার সাথে কাউকে শরীক করা যাবে না, এই দৃঢ়পথ্যে থাকতে হবে, তবে ঈমান বাঁচানো সম্ভব, নতুবা ঈমান বাঁচানো যাবে না। চতুর্থ নম্বর, আল ইত্তেবা ফি তুরুক, আর এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ছাড়তে বলেছেন সেই ক্ষেত্রে অনুসরণ করা তাকে, অর্থাৎ তিনি যা যা হারাম বলেছেন হারাম বলে বিশ্বাস করা, তিনি যা মুনকারাত বলেছেন নিষিদ্ধ বলে বিশ্বাস বিশ্বাস করা, তিনি যা শুভহাত বলেছেন সন্দেহজনক বিষয়ে সন্দেহজনক বলে বিশ্বাস করা, তিনি যেগুলি নিষেধ করেছেন সবগুলি বর্জন করা, এর নাম হলো ইত্তেবা। আমরা শুধুমাত্র কয়েকটি ইবাদত রসুলকে অনুসরণ করি আর বাকি দিকগুলিতে আমরা রসুলকে অনুসরণ করি না, হয় সামাজিকতাকে অনুসরণ করি, পারিপার্শ্বিকতাকে অনুসরণ করি, লোকাচারকে অনুসরণ করি, দেশাচারকে অনুসরণ করি, প্রতিবেশীর অনুসরণ করি,
অথবা কোনো বিজাতীয় রসম রেওয়াজের অনুসরণ করে চলি। খ্রিস্টানরা যদি তার ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করতে পারে, তাহলে আমরা কেন মুহাম্মদের জন্মদিবস পালন করতে পারবো না? সেজন্য আমরাও মুহাম্মদের জন্মদিবস পালন করতে গিয়ে সেটাকে এমনভাবে বাড়াইতে বাড়াইতে বাড়িয়ে দিলাম কোথায়, যে আল্লাহর নবী দিয়েছেন দুটা ঈদ, আমরা আরেকটা বানিয়ে তৃতীয় ঈদ বানাইয়া একেবারে এটাকে বললাম সৈয়দুল আয়াদ শরীফ, সমস্ত ঈদ সমূহের সেরা ঈদ। কারণ আমার অনুসরণ করতে গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করার কথা, কিন্তু সেই ক্ষেত্রে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো না করে আমি তার বিরোধিতা করছি, তিনি যেগুলি নিষেধ করেছেন সেগুলি আমি অবলীলা করবে করে চলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি শিখিয়েছেন? প্রতিবেশীকে ভালোবাসতে। আমরা প্রতিবেশীর বিদ্বেষ, তার সাথে বিদ্বেষ পোষণ করি। মুসলিম মুসলিমকে মারতে নিষেধ করেছেন, আমরা মুসলিম মুসলিমকে হত্যা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুসলিমের মাল আরেক মুসলিমকে আত্মসাত করতে নিষেধ করেছেন, আমরা মাল আত্মসাত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন একজন আরেকজনের মানহানিকর মন্তব্য করবে না, আমরা একজন আরেকজনকে সামনাসামনি তার মুখের উপরে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি, এমনকি জনসমুদ্রেও তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বেড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে, আমরা সেইভাবে ইত্তেবা করব, এর বাইরে না। কেন? রাসূলের ইত্তেবার মাধ্যমে আল্লাহর ইত্তেবা, রাসূলের অনুসরণের মাধ্যমে আল্লাহর অনুসরণ, রাসূলের নাফরমানির মাধ্যমে আল্লাহর নাফরমানি। রাসূলকে খুশি করবেন রাসূলের তরিকা মেনে, আল্লাহ খুশি হয়ে যাবেন এমনিতেই। আল্লাহ বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। অর্থ হলো আল্লাহকে ভালোবাসার দাবি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। তাকে অনুসরণ না করলে কখনোই আল্লাহকে ভালোবাসার দাবি করা যাবে না। এই জন্য দেখেন না, আমাদের দেশের মানুষের মধ্যে দুটি মৌলিক দুর্বলতা আছে। একটা হলো জাহালত বা অজ্ঞতা। অজ্ঞতার কারণে মানুষ আল্লাহর রহমত চিনে না, আল্লাহর গজবও চিনে না, কোন কাজে নাজাত সেটাও জানে না, কোন কাজে ধ্বংস সেটাও জানে না। ফলে সে মনে করে বাঁচতে তো হবে, কি করে বাঁচা যায়, তাই গিয়ে একজনকে গিয়ে বলে আমি আমার আমিত্বকে সব আপনার কাছে সারেন্ডার করে দিলাম, গুরুজি আপনি আমাকে টেনে পার করবেন। আর আরেকটা অপরাধ হলো জীবনভর আল্লাহর কথা না শোনা, রসুলের কথা না শোনা। বয়স যখন 50 হয়ে গেল, মাজা বাঁকা হতে শুরু হলো, তখন চিন্তা করলাম এই কয়দিন এবাদত করে আল্লাহকে কি করে খুশি করবো, অসম্ভব, আল্লাহকে খুশি করা যাবে না। তাহলে কি করতে হবে, কোন রাস্তা তাড়াতাড়ি ধরলে আল্লাহকে পাওয়া যাবে? এই জন্য আরেক দল দালাল ধরে, এরাই হলো বলে উকিল, এরা দালাল, যারা হলো পীর দরবেশ ফকির এরা হলো দালাল। দালাল ধরি কোনো মতেনি সিরিয়াল পাইয়া যাই, এই দালাল ধরে। এটা কেন? জীবনভর আল্লাহকে না খুশি করার কারণে। যদি আল্লাহ ও তার রসুলের কথা মতো জীবন চালাইতো, ওই মানুষটার কোনো পরোয়া করতে হতো না, কোনো দুশ্চিন্তা করতে হতো না, ওই মানুষটা মানুষের ধ্বজাধারী হতে পারত না, ওই মানুষটা মানুষের গোলামে পরিণত হতো না, ওই মানুষটা মানুষের পায়ে পড়ে সিজদা দিত না, ওই মানুষটা তার ইমানকে বিক্রি করে দিত না। কারণটা কি? কারণ একটাই, সে আল্লাহকে ভালোবাসতে শিখেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফর্মুলায়। এটাই তার মূল। আপনি অনুসরণ করবেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, অনুসরণের দিক থেকে আপনাকে খেয়াল করতে হবে, এক নম্বর, শরীয়ত ওহীভিত্তিক, যা অনুসরণ জরুরি। শরীয়তের প্রত্যেকটা মাসআলা ও মাসাইল কোরআন এবং হাদিসে আল্লাহ নাযিল করে দিয়েছেন, তাই আমাদের বিশ্বাস করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না।
আমল, দুই নম্বর আমল করার পূর্বে দলিল যাচাই করতে হবে এই আমলটা যে আমি করব এটা হাদিসে আছে কি না, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন, সাহাবারা কিভাবে করেছেন এটা আমাকে বুঝতে হবে। তিন নম্বর, নিম্নের আরো কিছু শর্ত আছে সেগুলির প্রতি খেয়াল রাখা। তার মধ্যে এক নম্বর হলো উপলক্ষ নির্ধারণ করা যা শরীয়ত সম্মত হতে হবে, কোন উপলক্ষে কোন কারণে এই ইবাদতটা করবেন, শরীয়ত যে উপলক্ষ নির্ধারণ করে দিয়েছে সেই উপলক্ষে আপনাকে এই ইবাদতটা আঞ্জাম দিতে হবে। দুই, ইবাদতের ধরন প্রকৃতি এটাকে আপনাকে নির্ধারণ করতে হবে, শরীয়ত যেভাবে দিয়েছে সেইভাবে আপনি আপনার মতো করে নয়। যেমন কুরবানি, কুরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন কি কি পশু কুরবানি দিতে হবে সেটা নির্ধারণ করে দিয়েছেন, জাত নির্ধারণ করে দিয়েছেন। এখন আপনি যদি বলেন যে না গোড়া দিয়ে কুরবানি দিলে কি হয়, একদল তো বলছে গোড়া খাওয়া হালাল, তাহলে দিলে কি হয়, তাহলে মুরগি দিয়ে কুরবানি দিলে কি হয়, আরো সস্তা ছোট বাচ্চা দিয়ে কুরবানি দেওয়া যাবে, ডিম দিয়ে কুরবানি দিলে অসুবিধা কি, প্রায়ই তো মুরগি ডিম। তাহলে জাত নির্ধারণ করতে হবে, যেটা শরীয়ত নির্ধারণ করে দিয়েছে ওইখানে আমার দৌড়ানো যাবে না। তিন, পরিমাণ, শরীয়ত যে পরিমাণ নির্ধারণ করে দিয়েছে এই পরিমাণের বাইরে যাওয়া যাবে না। আমাকে আকিকা করতে বলা হয়েছে ছেলে হলে দুটা ছাগল আর মেয়ে হলে একটা ছাগল, তাই না? এখন আমি নিজে বললাম যে আমার আত্মীয় স্বজন বেশি, আমি একটা গরু দিয়ে দেই, একটা মহিষ দিয়ে দেই, অথবা দশটা ছাগল দিয়ে দেই, আমার সামর্থ্য আছে, আপনি দিতে পারেন, কিন্তু আপনি সুন্নত অনুযায়ী দেন নাই, রসুলের সুন্নত মানেন নাই। সুন্নত কি জিনিস বুঝতে হবে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই জুতা, পায়ের দুই পায়ের দুই জুতা একত্রে পড়তে হবে, প্রথম ডান পা তারপর বাম পা পড়তে হবে, এক জুতা পরে এক পায়ে জুতা আর এক পা খালি রেখে হেঁটে যেতে রাসূল নিষেধ করেছেন। আজ থেকে 1000 বছর আগে রাসূল নিষেধ করেছেন, আর আজকে বিজ্ঞান এসে বলছে তার সত্যতা, আজকে বিজ্ঞান এসে বলছে, মেডিকেল সায়েন্স বলছে যে এর ভিতরে বিজ্ঞান নিহিত আছে, এখানেই যদি 19-20 হয় তাহলে মেরুদণ্ড 19-20 হয়ে যেতে পারে, নার্ভ উল্টোপাল্টা হয়ে যেতে পারে, সামান্য 19-20 হয়ে গেলে জীবনে ক্ষতি হতে পারে। আমরা কিন্তু বুঝি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছেন জুতা দুটো একসাথে পরবে। তো শেখ বিন বাসকে প্রশ্ন করলো, মসজিদে গেলাম রাখলাম জুতা, তো মসজিদ থেকে বের হয়ে দেখি এইখানে একটা জুতা আর ওইখানে আর একটা জুতা, বাইরে রাখলে তাই হয় না? তাই তো হয়। এখন আমি যদি কি করি, এক পায়ের জুতা এখানটা পাইছি নিচের সিঁড়িতে, এটা পরে নিলাম আর পরে পরে হেঁটে হেঁটে গিয়ে ওই 10 কদম দূরে গিয়ে ওখানে আমি গিয়ে পাইলাম আমার দ্বিতীয় জুতাটা, সেটা আমি পরতে পারবো কি না। দেখেন জুতা পরার ব্যাপারে মাসলা জিজ্ঞেস করতেছে, আর মানুষের গরু খাইয়াল হয়ে জিজ্ঞেস করে না, হ্যাঁ দরগায় যায় জিজ্ঞেস করে না, দুর্গায় যায় জিজ্ঞেস করে না, আল্লাহর কাছেও গিয়ে বলে আল্লাহ গো তুমি আমার রক্ষা করো, আমার সরস্বতী তুমি আমার ভুলিও না, দুর্গা দেবী তুমি আমাকে ভুলিও না, আপনারা দুর্গার কাছে দুর্গা দেবীর কাছে যা কিছু চাইবেন আমার জন্য কিছু চাইয়েন, তাই না? কি সুন্দর আবদার, মামার বাড়ির আবদার। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তখন বললেন যে এখানেই হলো ইত্তেবা, তুমি যদি রসুলের ইত্তেবা করো তাহলে তোমার হাত দিয়ে জুতাটা উঠিয়ে নেবে এবং অপর জুতার কাছে নিয়ে গিয়ে তারপর এক ডান পা পরবে তারপর বাম পায়ে জুতা পরবে, এটা হলো ইত্তেবা। চিন্তা করতে পেরেছেন বিষয়টা কি কত সূক্ষ্ম? আর আপনি আমি মানে শরীয়তের মৌলিক বিষয় সলাৎ আমার মন মতো করে ফেলি,
যাকাত আমার মন মতো, হজ আমার মন মতো, কুরবানি আমার মন মতো, আকিকা আমার মন মতো, বিয়ে শাদি আমার মন মতো, মরার সময়ও ওখানেও দাফন করার সময় আমার মন মতো। একদল বলছে তো তরিকার ভাই, ডুলবাসি বাজাই ও তরিকার ভাই, কালিমা কালামের দরকার নাই, ডুলবাসি বাজাই ও তরিকার ভাই, মরণের সময় ডুলবাসি বাজাই ও সেই স্লোগান দিচ্ছে। তাহলে আমরা যাব কোথায়? আমরা এমন অবস্থায় পড়েছি যে আমরা শরীয়তের সীমালঙ্ঘন করছি পরতে পরতে, কিন্তু আমরা টের পাচ্ছি না। চতুর্থ নম্বর পদ্ধতি, হাউ টু মেক, কিভাবে আপনি আমলটা করবেন, আপনার কাছ থেকে শিখতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের কোনো কাজ এমন নাই যা শিখিয়ে যান নাই। বিয়ে শাদী করবেন কিভাবে বিয়ে শাদী করাবেন এটাও শিখানো আছে, বাসর করবেন কিভাবে করবেন ওটাও শিখানো আছে, স্ত্রী সহবাস করবেন কিভাবে এটাও শিখানো আছে। সন্তান আপনার অনেকেই এখন বলে, এখনকার কি শিক্ষিত কি অশিক্ষিত, আমি বলি এরা তথাকথিত শিক্ষিত। ছেলে কয়টা মেয়ে কয়টা বলে দুইটা, কি ব্যাপার, বয়স তো অনেক হইল, আর নেই নাই। ওরে নেই নাই মানে, নেই নাই মানে কি, তুমি সন্তান নেওয়ার আর সন্তান না বন্ধ করার আর সন্তান মানে ইচ্ছা করে নেওয়ার ক্ষমতা তোমার আছে? তোমাকে আল্লাহ একটা সন্তানও দেন নাই, তাও দেখি তুমি তোমার কোন বাবা তোমাকে সন্তান দেয়। আর আজকে তুমি বলছো আমি সন্তান নেই নাই, শিক্ষিত লোকেরা পর্যন্ত বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে সন্তান নেই নাই এই কথা বলার অধিকার তোমার নাই, আল্লাহ দিলে নিতেই হবে, তোমার কোনো অধিকার নাই। এজন্য যদি মায়ের জরাইতে সন্তানের 120 দিনে রক্তপিণ্ড হয়ে যায়, 120 দিন অতিক্রম করার পরে 121তম দিনে যদি ওই রক্তটা ঔষধ খেয়ে নষ্ট করে ফেলে, তাহলে একটা প্রাণ হত্যার দায়ে সে আসামি বলে গণ্য হবে, শরীয়তে সে কুফুরি বলে গণ্য হবে। তার কাজটি সেটা প্রাণকে হত্যা করেছে, কিন্তু 120 দিন যাওয়ার পরে তার ভিতরে আল্লাহ রোহ ফুঁকে দেন, রোহ ফুঁকে দেন, আর আপনি ওটাকে টিপে মেরে ফেলবেন, ওটা তো দূরের কথা। এখন মানুষ তো রাস্তায় সন্তানকে টিপে মেরে ফেলে থুয়ে যায়, আছাড় দিয়ে মেরে ফেলে থুয়ে যায়, দশতলা থেকে ছুঁড়ে মেরে ফেলে থুয়ে দেয়, হাসপাতাল থেকে জানালা দিয়ে ফেলে মেরে দেয়, ডাস্টবিনে সন্তান পাওয়া যায়। আমি সন্তান নেই না, কিছু লোক এইরকম করেছে, সন্তান নেয় না, সন্তান নেয় না, সন্তান নেয় না। বয়স এখন 45-50 কুঠা, এখন খালি কই আল্লাহ একটা সন্তান দাও, ও রব্বি হাবলি মিনাস সালেহীন, রব্বি হাবলি মিনাস সালেহীন, দৌড়ে যায় এর কাছে গিয়ে বলে আমার একটা সন্তান অনেক বছর হয়ে গেল, বিয়ার সন্তান হয় না। কবিরাজের কাছে যায় সন্তান হয় না, ডাক্তারের কাছে যায় সন্তান হয় না, এবার মেডিকেল টেস্ট করায় সন্তান হয় না। আল্লাহর জায়গায় হাত দিয়েছো টের পাও নাই। আমার মনে পড়ছে আমার ছাত্র জীবনের কথা, সরল সোজা মানুষ, খেটে খাইতো, সেই লোকটার স্ত্রী একে একে তার কয়েকটা মেয়ে সন্তান, তার স্ত্রী সমাজের কারো কথায় বলল যে ওইটা কিছু ঔষধ আছে বড়ি খাইলে বন্ধ হইয়া যায়, তুমি ওইটা বড়ি খাইয়া বন্ধ করে দাও। তো সে এইটা এসে স্বামীর কাছে বললো, স্বামী বললো খবরদার খবরদার আল্লাহর কাছে হাত দিতে নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইমান থাকবে না, আল্লাহর কাছে হাত দিতে নেই, আল্লাহ দিলে আরো দেবে। খেটে খাওয়া মানুষ, সাদা মানুষ, একেবারে সরল মানুষ, ওই ভার দিয়ে কিছু বিক্রি করতো, ফেরি করতো, খাইতো, পরের বাড়ি কাজ করতো, খাইতো, মহিলা স্বামীর কথা পাত্তা না দিয়ে বান্ধবীদের কথায় বড়ি খেয়ে ফেলছে, পরবর্তী বৎসর আর বাচ্চা হয় না, এর পরবর্তী বৎসর আর বাচ্চা হয় না, 2 বছর চলে গেল, বেচারা চিন্তা করে আমার তো ঘরে বাচ্চা হয় 2 বছর পর পর, 2 বছর পার হয়ে গেল বাচ্চা হয় না, 3 নম্বর বৎসরে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে 2টা মেয়ে দিয়ে দিছে,
এবার বেজায় কই তুই কিছু করছিলি, ঠেকাইছিলি, দেখ এক বছর ঠেকাইছ, আল্লাহ ডবল দিয়ে দিছে, আর কাম করবি আল্লাহর লোভে, আল্লাহর সাথে গাদ্দারি। সুতরাং এ ধরনের বাজে কথা বলার থেকে আমাদের দূরে থাকতে হবে। এরপরে কাল, যে কালে যে এবাদত সেই কালে সেই এবাদত, মৌসুমের ফল মৌসুমেই মজা, বেমৌসুমে ফল সেই মজা হয় না। রমাদান মাসে রোজা ফরজ, তুমি শাওয়ালে গিয়ে রোজা ফরজ বানাই ফেলবা এই অধিকার তোমার নাই, রমাদানেই রোজা রাখতে হবে। জিলহজ মাসে হজ, তুমি রবিউল আউয়ালে গিয়ে হজ করে ফেলবা, তোমার সদ্য পুরুষ করলে ওটা হজ হবে না। এর নাম হলো ইত্তেবা, এবাদতের স্থান ষষ্ঠ নম্বর স্থান। এতেকাফ করবেন স্থান হলো মসজিদ, বাড়িতে এতেকাফ করবেন ওই স্থান দেয় নাই। ওই যে আমাদের নদীর ওই পারে এক লোক কাবাগর বানাইয়া তোয়াফ শুরু করে দিয়েছিল, তাই না? শুনেন না, এগুলি কাবাগর বানাইয়া তোয়াফ শুরু করে দিয়েছিল, কিছু বেশি টাকা লাগবে না, হজে গেলে 2-3 লক্ষ 4 লক্ষ টাকা লাগে, এইখানে শুধু আসলে খালি নদীটা পার হলেই হলো, বউবাজার দিয়ে নদীটা খালি পার হইবা, ওই পারে আসলেই আমার দরগায় আসলে তোমার হজ হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, প্রশাসন সেটাকে গুড়িয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোথায় তাহলে? এতেকাফের জায়গায় এতেকাফ, মসজিদ, বাড়িতে করা যাবে না। এবার আমার দাদা ফতোয়া দেখ, দাদার দাদা ফতোয়া দেখ, সদ্য পুরুষ ফতোয়া দেখ, না হবে না, মসজিদ করতে হবে। পুরুষরাও মসজিদে করবে, মহিলারাও মসজিদে করবে। আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইতিকাফ করব। আল্লাহ নবী বললেন মসজিদের ভিতরে এক জায়গায় পর্দা করে নাও, মসজিদ আর রসুলের বাড়ি এক, ওয়ালটা মাঝখানে। যদি মহিলাদের জন্য ঘরে এতেকাফ জায়েজ হতো তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন তুমি তোমার হুজরায় এতেকাফ করো। এবার এক হাদিস আরেক জায়গায় লাগাইয়ে ফতোয়া দিলাম মহিলাদের জন্য ঘরে জায়েজ, সেই হাদিসটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাইতুল্লাহ আল্লাহর ঘরে সলাত আদায় করলে 1 লক্ষ 1 রাকাতের বেশি নেকি পাওয়া যায়। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও বুয়ুতুহুন্না আফযালু লাহুন্না, তার উপরেও মহিলাদের জন্য তাদের ঘর উত্তম। 1 রাকাতে 1 লক্ষ রাকাতের বেশি নাকি, তারপরেও মহিলাদের জন্য ঘর উত্তম। তাহলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন যে তারা মসজিদে এতেকাফ করবে, তো ওখানে যেহেতু বলেছেন যে ঘর উত্তম, তাহলে ঘরে এতেকাফ করলে অসুবিধা কি? মানে রসুলের হাদিসটাকে বিগড়াইয়া নিজে এখন এতেকাফটা নিয়ে গেছে ঘরে। আরে বাবা, এতেকাফ এতেকাফের জায়গায়। যদি তাই হতো তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করছিলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের উপরে কি কোনো যুদ্ধ ফরজ না, আমাদের উপরে কি যুদ্ধ ফরজ না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন জি হ্যাঁ, তোমাদের উপরে যুদ্ধ ফরজ আছে, তবে লা কিতালা ফি, তাতে কোনো মারামারি নাই, অস্ত্র নাই। এমন যুদ্ধ তোমাদের উপরে ফরজ যেখানে অস্ত্র লাগবে না, সেটা কি? আল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ্জে গেলেন, তার স্ত্রীদেরকে নিয়ে গেলেন, আয়েশাকে নিয়ে গেলেন। যদি ও ঘরেই উত্তম হইত তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আয়েশা গো, এত কষ্ট করে 450 কিলোমিটার দূরে সফর করো বা পায়ে হেঁটে, এই কষ্ট বাদ দিয়ে তুমি কি করো, ওই তোমার ঘরেই ওখানেই তুমি এটা কাবার মতো করে ছবি আইকা, ওর চতুর্পাশে 7টা চক্কর দিয়া তুমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তোমার হজ হয়ে যাবে। নবী অনুমতি দিয়েছে, বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে গেছেন হজ্জে। যাওয়ার পরেই তিনি তওয়াফ করার আগে তার মিন্স দেখা দিয়েছে, আল্লাহ নবী বললেন আয়েশা তুমি থামো,
তোমার এই অপবিত্র অবস্থায় আল্লাহর ঘরে তওব করা যাবে না, বাকি সব কাজ করবে। হজের অন্যান্য কাজ শেষ করলেন, এর মধ্যে মিন্স বন্ধ হলো। তারপর তার ভাই আব্দুর রহমান, আয়েশার ভাই, আপন ভাই আব্দুর রহমানকে সাথে দিয়ে রসুল বললেন, তুমি হেললে যাও হারাম এরিয়ার বাইরে গিয়ে, তানঈম যেটা মসজিদে আয়েশা এখন বলা হয়, ওই জায়গায় যাও, সেখানে গিয়ে গোসল করে পবিত্র হয়ে তারপর তুমি এহরাম পরে নিয়ত করে ঢুকো, এবং ঢুকে এসে তুমি হজ্জের তওয়াফ, হজ্জের তওয়াফ করো। মাসালা বুঝতে হবে। সময় অনেক হয়ে গেছে, আমার আলোচনার বিষয় ছিল যে সুন্নত মানতে কী কী প্রতিবন্ধকতা, সম্ভব হলে প্রতিবন্ধকতাগুলি নিয়ে আরেক জুমায় আলোচনা করব। আপনাদেরকে এখানেই বলি যে আসুন আমরা নিজেরা সুন্নত ও বেদাতের পার্থক্য বুঝি, ইত্তেবা ও তাকলিদের পার্থক্য বুঝি, ন্যায় ও অন্যায়টা বোঝার চেষ্টা করি, দিন ও বদ্দিনীর পার্থক্য বুঝি, কুফর ও শিরকের পার্থক্য বুঝি, ইমান এবং কুফরের পার্থক্য বুঝি। এটা যদি আমরা না বুঝি এবং ইবাদতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আদায় না করি, তাহলে আমাদের জীবনের সমস্ত শ্রম পণ্ড হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, জাহান্নাম আমাদের ঠিকানা হয়ে যাবে। ওয়াল আয়াযু বিল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে সকলকে রক্ষা করুন, আমিন। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম, মালিকুম বাররাউফুর রহীম। فاستغفروه من كل ذنب إنه الغفور الرحيم.